বিপ্লবী ভগৎ সিং এর সংবিধান দিবসে দেশ ধর্ম নিরপেক্ষতা ও সংবিধান রক্ষা, ছাত্রের শিক্ষার অধিকার এবং যুবকের কর্মসংস্থানকে সুনিশ্চিত করতে উদয়পুরে বামপন্থী ছাত্রী যুব সংগঠনের ডাকে ছাত্র যুব মিছিল অনুষ্ঠিত হয় শনিবার দুপুরে। এই মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বামমন্ত্রী রতন ভৌমিক, কৃষক নেতা নিতাই বিশ্বাস, যুবনেতা নবারণ দেব সহ অন্যান্য বিভিন্ন নেতৃত্বরা। এদিন দুপুরে জামতলা দলীয় অফিসের সামনে জমায়েত হয় কর্মীরা। পরে দলীয় পতাকা কাঁধে নিয়ে মিছিল শুরু হয় উদয়পুর শহরে। তপ্ত দুপুরে মিছিলটি কোটা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় দলীয় অফিসের সামনে এসে শেষ হয়। পরে মিছিল শেষে এক পথসভায় ভাষণ রাখেন বাম নেতৃত্বরা। দলীয় পথসভায় ভাষণ রাখতে গিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ শোনান নেতৃত্বরা। একই সাথে বর্তমান ত্রিপুরা সরকারকে আক্রমণের নিশানায় নেন। একই সাথে দলের শক্তি এদিন জানান দেন বাম নেতৃত্বরা। এদিন দুপুরে বামেদের মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী এবং রাধাকিশোরপুর থানা থেকে বিশাল মাত্রায় পুলিশ মোতায়েন করা হয় উদয়পুর জামতলা সিপিআইএম দলীয় অফিসের সামনে। এই ত্রিপুরা থেকে বাঙালিকে একজন রাখা হবে না, সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এরাই এখন বাংলাদেশিকে আরো কিভাবে ত্রিপুরার মধ্যে জায়গা দেওয়া যায় তাদের সঙ্গে মিটারে করছেন। আমরা এতে বলবো এই বাটবাড়ির দল, এই মিথ্যাবাদীর দল, একে আমরা বিশ্বাস করে সময় করব না। বিজেপির মতো সরাসরি বেকার বিরোধী, সাধারণ মানুষের বিরোধী, এই বিরোধী সরকারকে আমরা কোনো সময় মান্যতা দিই না। আমাদের যে দাবিগুলি আপনারাই যে করেছেন, কেন্দ্র সরকার করেছেন বছরে দুই কোটি কর্মসংস্থান হবে বেকারদের জন্য, আপনারা রাজ্যে এসে বলছেন 20 লাখ হয়ে চাকরি হবে, 50,000 বছরে চাকরি, এই চাকরির জন্য আমাদের এই দল। আমি বেশি কিছু বলবো না, আমার পরে আরো বক্তা আছেন। আমার এতটুকু